বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ভ্রমণ প্রেমী চ্যানেলে। আমাদের এই ভ্রমণ প্রেমী চ্যানেলটার মধ্যে আমাদের নতুন চ্যানেল খোলা হয়েছে। তো এই চ্যানেলটার সম্বন্ধে আপনারা কিছু কন্টেন্ট আছে যেগুলো হচ্ছে আপনাদের ঘুরতে সাহায্য করবে, কিছু ভ্রমণের তথ্য বিষয়ে আপনারা জানতে পারবেন। তো আজকের বিষয়ক তথ্য হচ্ছে পাঞ্জাবের কিছু খরচা আর বাবদ কিছু তথ্য আপনাদেরকে দেবো, যেটা আপনাদের পরবর্তীকালে ঘুরতে যেতে সুবিধা হবে, আপনাদের আপনার বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে আপনাদের যেতে সুবিধা হবে। ভিডিওটিকে পুরো শেষ অব্দি দেখবেন, কোনো জায়গা স্কিপ করবেন না, এটা আপনাদের সুবিধা হবে। প্রথমে আসি কলকাতা থেকে পাঞ্জাব যাওয়া সব থেকে সহজ উপায়। শিয়ালদা থেকে একটা ট্রেন ছাড়ে, অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, ওটা একমাত্র শুক্রবার করে চলে, যেটা হচ্ছে আপনারা শুক্রবার যদি 1:10 ট্রেনে ওঠেন, দুপুর 1:10, আর পরের দিন করে শনিবার আপনারা বিকেল 3:50-এর মধ্যে ট্রেন থেকে নেমে যাচ্ছেন। তো এটা একমাত্র সব থেকে সহজ উপায় সব থেকে তাড়াতাড়ি যাওয়ার। বাকি যা ট্রেন আছে ওটাগুলো হচ্ছে দুদিন করে সময় লাগে। তো মানে একটা ট্রেন আছে যেটা হচ্ছে ডেলি যায়, ডেলি ট্রেনটা চলে, ওটা দুদিনের ওপরে সময় লাগিয়ে দেয়। তো এই ট্রেনটা হচ্ছে সব থেকে সহজ উপায় যাওয়ার। ট্রেনের খরচাপাতিগুলো, স্লিপার ক্লাসের টিকিট, জেনারেল ক্লাসের টিকিট আপনাদেরকে ডিসক্রিপশনে ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো, আপনারা চাইলে ভিডিওটাকে স্ক্রিনশট মেরে নিতে পারেন বা ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে। তো এবার আসি, আমাদের পাঞ্জাবে পৌঁছানোর পর কোথায় আপনাদের হোটেল বা লজ নিলে আপনাদের সুবিধা হবে। প্রথমত বলে রাখি, গোল্ডেন টেম্পলের কাছাকাছি সব বেশিরভাগ যে ট্যুরিস্ট এরিয়াগুলো সেগুলো গোল্ডেন টেম্পলেরই আশেপাশে রয়েছে, খুব একটা দূরে না, কোনোটা 2 কিলোমিটার 1 কিলোমিটার এরকম ডিস্টেন্সের ভেতরে। তো আপনাদের গোল্ডেন টেম্পলের কাছাকাছি যদি কোনো হোটেল বা লজ পান, আপনাদের সেখানে গেলে আপনাদের সুবিধা হবে। কারণ বলছি, যত ট্যুরিস্ট এরিয়া, একটা মার্কেটও রয়েছে গোল্ডেন টেম্পলকে ঘিরে, তো ট্যুরিস্ট এরিয়াগুলো আপনাদের কাছাকাছি, যেমন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, আপনাদের গোল্ডেন টেম্পল মিউজিয়াম রয়েছে, তো এই জায়গাগুলো আপনাদের খুবই কাছাকাছি পড়বে, যেগুলো আপনারা দুপা হেঁটে ঘুরে নিতে পারবেন, আপনাদের গাড়ি ভাড়া খরচা সব কিছুই আপনারা সেভ করতে পারবেন, অসুবিধা হবে না আপনাদের। বাকি আপনাদের যে বলে রাখি, হোটেল আমাদের যে খরচাটা পড়েছিল, আমরা 5 জন ছিলাম একটা হোটেলে, হোটেলের নাম ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। হোটেল আমাদের 1000 টাকা পার ডে, মানে পার নাইট পড়েছিল। পার আমরা 5 জন একই রুমের মধ্যে ছিলাম, আমাদের সেরকম কোনো অসুবিধা, রুম খুবই ভালো রুম ছিল, বড় রুম ছিল, রুমের নিয়ে কোনো আমাদের কোনো অবজেকশন নেই, রুম আমাদের খুব কমফোর্টেবল হয়েছে। আপনারা যদি পারেন, ওই আমাদের যে ডিসক্রিপশনের মধ্যে হোটেলের যে নাম ফোন নাম্বারটা দেওয়া আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনাদের নিয়ারে বাই খাবারের দোকান টোকান সব কিছু আপনাদের গোল্ডেন টেম্পলের আশেপাশের মধ্যেই পেয়ে যাবেন। তারপর আসি আমাদের পাঞ্জাবের অমৃতসরের যে কটা ট্যুরিস্ট স্পট আছে, তাদের মধ্যে সেই তথ্যগুলো আপনাদেরকে দিই। যদি আপনারা শুধুমাত্র ওয়াগা বর্ডার ঘুরতে চান, তাহলে আপনাদের 70 থেকে 80 টাকা যাওয়া আসা মিলিয়ে আপনাদের খরচা পড়বে, আর পার হেড আপনাদের 70 থেকে 80 টাকা খরচা পড়বে। আর আপনারা যদি সব কটা পয়েন্ট একসাথে ঘুরতে চান, তাহলে আপনাদের 11টা পয়েন্ট আছে, আপনাদের 200 টাকায়, 200 থেকে 250 টাকা পার হেড আপনাদের খরচ পড়বে যাওয়া আসা মিলিয়ে। তো এগুলো আপনাদের ওয়াগা বর্ডারের কোনো টিকিট লাগে না, আমাদের যে অমৃতসরের যে ওয়াগা বর্ডার আছে, ওই ওয়াগা বর্ডারের কোনো টিকিট লাগে না, গোল্ডেন টেম্পলে কোনো টিকিট লাগে না, জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডে যে আপনাদের যে জায়গাটা রয়েছে ওই জায়গাতেও কোনো টিকিট লাগে না, এগুলো সব হচ্ছে একদম বিনামূল্যে। আর আপনাদের যে আপনারা যেখানে যেখানে যে যে স্পটে ঘুরতে যাবেন, ওখানে আপনাদের যদি কোনো রকম টিকিট বা কোনো কিছু কিনতে লাগে, সেগুলো আপনাদের একান্তই নিজস্ব, ওইগুলো ড্রাইভারের কোনো দায়িত্ব নেই, ওটা আপনাদের একান্তই নিজস্ব। আপনাদের যে যে স্পটগুলো আছে, কিছু যে মন্দির আছে, যে জায়গাগুলো কোনো মানে টিকিট লাগে না, গোল্ডেন টেম্পল থেকে শুরু করে আরও অনেক লাল মাতা দেবীর মন্দির, এইসব জায়গায় কোনো টিকিট লাগে না। তো শুধুমাত্র টিকিট লাগে দুটো দুটো তিন থেকে মিউজিয়াম আছে, আপনারা 7D শো দেখতে পারবেন একটা মিউজিয়ামের মধ্যে, ওই জায়গাগুলোর জন্য শুধুমাত্র আপনাদের টিকিটের এক্সপেন্সেসটা লাগে, বাকি আর কোনো টিকিটের কোনো খরচা পড়ে না। একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, ওয়াগা বর্ডারের আপনাদের যে আমাদের যে ওয়াগা বর্ডারটা রয়েছে, ইন্ডিয়া পাকিস্তানের যে বর্ডারটা, যেখানে আমাদের প্রত্যেক দিন 4টের থেকে সেরেমনি মানানো স্টার্ট হয় বিকেল 4টের থেকে, ওখানে কিছু নিয়মকানুন আছে, আপনাদের ফোন পার্স ছাড়া বাকি যত যাবতীয় সেন্সর জাতীয় জিনিস বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, যেমন পাওয়ার ব্যাংক, মোবাইলের চার্জার, ইউএসবি কেবিল, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এনি হেডফোন, ব্লুটুথ হেডফোন থেকে শুরু করে সব এনিথিং যা কিছু আছে আপনাদের, ওগুলো আপনাদের ড্রাইভার যে থাকবে আপনার তার কাছে রেখে যেতে পারেন।
রেখে যেতে হবেই আপনাদেরকে, না হলে আপনাদের যে মিলিটারি যে জায়গা থেকে আপনাদের চেকিং করা হবে ওই জায়গায় গিয়ে ধরা পড়লে আপনাদেরকে ঢুকতে দেবেন না ভেতরে। শুধুমাত্র মোবাইল অ্যালাউ থাকবে আর পার্স অ্যালাউ থাকবে, এছাড়া আর যাবতীয় কিচ্ছু না। কোনো নেশা জাতীয় দ্রব্যও যদি আপনাদের কাছে থেকে থাকে সেগুলো আপনারা আপনাদের ড্রাইভারের কাছে রেখে আসবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে আপনারা ওয়াঘা বর্ডারে আপনাদেরকে ঢুকতে দেবেন না। তো এই তথ্যটা আপনারা ভালো করে জেনে রাখুন, কোনো সেন্সর জাতীয় জিনিস ভেতরে নিয়ে যাওয়া প্রবেশ নিষিদ্ধ। তারপর আসে আপনার পাঞ্জাবের অমৃতসরের যে খরচাটা আপনার পড়বে, আপনার একজনের জন্য খরচাটা আমি বলবো, আপনি যদি একজন গিয়ে থাকেন তাহলে একজনের জন্য খরচা হবে আপনার ট্রেনে আসা যাওয়া মিলিয়ে 1520 টাকা আপনার লাগবে, স্লিপার ক্লাসের টিকিট, 760 টাকা করে টিকিট, দু মানে যাওয়া আসার জন্য লাগবে 1520 টাকা। আপনি হোটেল পেয়ে যাবেন দুদিনের জন্য, দুদিনের আপনার অমৃতসর ভালো করে কভার আপ হয়ে যায়। আপনি প্রথম দিন যেদিন গেলেন সেদিন আপনি আশেপাশে এলাকাগুলো ঘুরলেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, গোল্ডেন টেম্পল মার্কেট রয়েছে, গোল্ডেন টেম্পলের সাইডে অনেক বড় মিউজিয়ামও রয়েছে একটা, তো ওই আশেপাশে এরিয়াগুলো আপনি ওই দিন প্রথম দিন গিয়ে আপনি ভালোভাবে ঘুরে নিতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় দিন আপনার যেতে মানে আপনার যেতে হবে দূরে দূরে যে জায়গাগুলো, যেমন ওয়াঘা বর্ডার আছে, লাল মাতা দেবীর মন্দির আছে, আরও অনেক মিউজিয়াম কেল্লা রয়েছে, মন্দিরও রয়েছে। তো এই জায়গাগুলো পুরো অমৃতসর কভার আপ করতে আপনাকে দুদিনের মধ্যে আপনার পুরো কভার আপ হয়ে যায়। তো হোটেল খরচাটা আপনি বলে দিই, আপনি যদি একজন মানুষ গিয়ে থাকেন 500 টাকার মধ্যে আপনি ভালো হোটেল একদিনের জন্য পেয়ে যাবেন, পার নাইট 500 টাকা, 500 টাকা আপনি দুদিন থাকেন 500-500, 1000 টাকা আপনার খরচা পড়বে। এবার আসি খাবার খরচায়। আপনি দুদিন পাঞ্জাবে থাকবেন, পাঞ্জাবের অমৃতসরে আপনি দুদিন থাকবেন, ওখানে আপনার 350-350 টাকা মধ্যে আপনি দুবেলা খেয়ে নিতে পারবেন, আরাম করে খেয়ে নিতে পারবেন, দুদিনে 700 টাকা আপনার যাবে। তাও একটা মিনিমাম আমি একটা অ্যামাউন্ট বলে দিচ্ছি, আপনি যদি কোনো কিছু কেনার থাকে ওইগুলো আপনার নিজস্ব একান্ত ব্যাপার। তো খাবার যে খরচাটা আপনার 350 টাকার মধ্যে দুবেলা ভালো করে খেয়ে নিতে পারবেন একদিনে, দুদিনের জন্য 350-350, 700 টাকা আপনার খরচা হবে। বাকি সাইট সিনের জন্য যে টাকাটা লাগবে সেটা হচ্ছে 250 টাকা, আপনাকে আগেই ভিডিওটাতেই বললাম, 250 টাকার মধ্যে আপনি পুরো যে 11টা পয়েন্ট আপনাদেরকে বললাম, 11টা পয়েন্ট আপনি ঘুরে নিতে পারবেন খুবই সহজে, আপনার মানে টাকা সেভ হয়ে যাবে, এটা কোনো অসুবিধা নেই। আপনাদেরকে যে খরচাটা আমরা জানাচ্ছি না, একটা ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি না, যেটা হচ্ছে আপনি ট্রেনের মধ্যে যে থাকবেন দিনে দুবেলা কি খাবেন, তো এটা আপনার নিজস্ব পার্সোনালি, কারণ আপনি কি খাবেন না খাবেন সেটা আপনার উপর নির্ভর করছে, তো কিছু কেনাকাটা হলো সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তো এই পুরো সব খরচা মিলিয়ে আপনি 4000 টাকা যদি পার হেড ধরে থাকেন, মানে একজনের জন্য খরচা 4000 টাকার মধ্যে আপনি পুরো অমৃতসর কভার আপ করে দিতে পারবেন ভালোভাবে, কোনো আপনার অসুবিধা হবে না, 4000 টাকার মধ্যে আপনার আরাম করে পুরো অমৃতসর কভার আপ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর অনেক ট্যুরিস্ট স্পট আপনাদের জানেন ভালোভাবেই, বলেও দিলাম, ওয়াঘা বর্ডার থেকে শুরু করে লাল মাতা দেবীর মন্দির, এইসব জায়গায় আপনাদের কোনো টাকা বা কোনো কস্টলি পড়ে না, কোনো টিকিট এক্সপেন্সেস নেই, তো এই জায়গাগুলো থেকে আপনাদের কোনো অসুবিধা নেই।